স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি তোফায়েল হোসেন। শুরুতেই সংবাদ শিরোনাম। বঙ্গবন্ধুর নামে কটূক্তি এবং শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী মহানগর আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশ। প্রধানমন্ত্রীকে হত্যার ইঙ্গিতপূর্ণ বক্তব্য দেয়ায় বিএনপির শীর্ষ চার নেতার নামে রাষ্ট্রদ্রোহ মামলা। পাবনা আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশের মাটিতে বিএনপি আর কখনো ক্ষমতায় আসতে পারবে না, তাদের কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেয়া হবে না। বিএনপি নামক রাজনৈতিক দলটি দিনে দিনে নিঃশেষ হয়ে যাবে। মঙ্গলবার বিকেলে রাজশাহী মহানগরীর রানীবাজার মোড়ে অনুষ্ঠিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে কটূক্তি এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী মহানগর আওয়ামী লীগের উদ্যোগে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন এমন মন্তব্য করেন। রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডাব্লু সরকারের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা হিসেবে দলটির কেন্দ্রীয় কমিটির আরেক সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বক্তব্য রাখেন। বিএনপির জুলুম সন্ত্রাস নির্যাতনের কথা তুলে ধরে তিনি বলেন, শেখ হাসিনাকে হত্যার জন্য 2004 সালের 21 আগস্ট গ্রেনেড হামলা চালিয়েছিলেন, কিন্তু আপনারা সফল হননি। সভায় বক্তব্য রাখেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি মেরাজউদ্দিন মোল্লা, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা, যুগ্ম সাধারণ সম্পাদক রাজশাহী 3 আসনের এমপি আইন উদ্দিন লায়েবউদ্দিন লাবলু, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আবিদা আঞ্জুম মিতা সহ উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা মীর ইকবাল, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার, মীর ইশতিয়াক আহমেদ লিমন সহ দলীয় নেতৃবৃন্দ। গত 2 মার্চ বিএনপির রাজশাহীতে বিভাগীয় সমাবেশে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু সহ বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে প্রকাশ্যে হুমকি দেয়। এ ঘটনায় মঙ্গলবার বিএনপি নেতা মিনু সহ দলের শীর্ষ চার নেতার নামে মামলা দায়েরের জন্য রাজশাহী জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসকের কাছে আবেদন করেছে রাজশাহী মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মুসাববিরুল ইসলাম। প্রধানমন্ত্রীকে হত্যার ইঙ্গিতপূর্ণ বক্তব্য দেয়ায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু সহ দলের শীর্ষ চার নেতার নামে রাষ্ট্রদ্রোহ মামলার আবেদন করেছে রাজশাহী মহানগর আওয়ামী লীগ। মঙ্গলবার সকালে জেলা ম্যাজিস্ট্রেট ও রাজশাহী জেলা প্রশাসকের কাছে আবেদনটি জমা দেওয়া হয়েছে। রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল আবেদন পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন। সংশ্লিষ্ট দপ্তরের অনুমোদন মিললে মামলার পরবর্তী আইনগত প্রক্রিয়া শুরু হবে। রাজশাহী মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মুসাববিরুল ইসলাম বাদী হয়ে মামলার এই আবেদন করেছেন। এতে রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সাবেক সিটি মেয়র ও রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল ও সাধারণ সম্পাদক শফিকুল হক মিলনকে আসামি করা হয়েছে। আবেদনে বলা হয়, গত 2 মার্চ বিএনপি রাজশাহীতে বিভাগীয় সমাবেশে বিএনপির এই চার নেতা পূর্ব পরিকল্পিতভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার উৎখাতের অসৎ উদ্দেশ্যে নেতাকর্মী, সাংবাদিক, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে মিজানুর রহমান মিনু প্রকাশ্যে হুমকি দেন। মামলার আবেদনে আরও বলা হয়, মিনুর এই ঘোষণার পর বিএনপি নেতাকর্মীদের মধ্যে উগ্রভাব ছড়িয়ে পড়ে। কিছু নেতাকর্মী সমাবেশের এই বক্তব্য ফেসবুকে লাইভ সম্প্রচার করেন। সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু সহ অন্যরাও একইভাবে বক্তব্য দিয়ে ঘৃণা বিদ্বেষ সৃষ্টি করেন এবং বিয়ানিভাবে ষড়যন্ত্রের মাধ্যমে শেখ হাসিনার নেতৃত্বাধীন নির্বাচিত সরকার উৎখাতের হুমকি দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাসহ নির্বাচিত সরকার উৎখাতের প্রকাশ্য ঘোষণা ও হুমকি দিয়ে তারা রাষ্ট্রদ্রোহিতার অপরাধ করেছেন, যা বাংলাদেশের নিরাপত্তা এবং সার্বভৌমত্বের প্রতি বিপজ্জনক ও হুমকিস্বরূপ। অবশেষে নাটোরের রানী ভবানী রাজবাড়ির শ্যামসুন্দর মন্দিরের পুরোহিত অসিত বাগচির ওপর দুর্বৃত্তের হামলার আসল রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে মন্দির কমিটির অন্য সদস্যদের সাথে দ্বন্দ্বের জেরে তাদের ফাঁসাতে এমন অভিযোগ আনা হয়েছিল। মঙ্গলবার দুপুর 12টার দিকে পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তথ্য দেন পুলিশ সুপার লিটন কুমার সাহা। প্রেস ব্রিফিংকালে পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, নাটোরের রানী ভবানী রাজবাড়ির শ্যামসুন্দর মন্দিরের পুরোহিত অসিত বাগচির ওপর দুর্বৃত্তের হামলার খবর পেয়ে পুলিশের একটি দল তদন্তে নামে। তদন্তকালে তারা জানতে পারেন শহরের মাদ্রাসা মোড় এলাকায় অটোরিকশার সাথে ধাক্কা খেয়ে আহত হন পুরোহিত অসিত।
বাড়ি পৌঁছানোর পর মন্দিরের সেক্রেটারি শৈলেন্দ্র কুমার দাসের কুপরামর্শে আহত পুরোহিত অসিত বাগচির স্ত্রী ক্ষমা বাগচি তার স্বামীকে হাসপাতালে ভর্তি করেন। পুলিশ জানতে পারে মন্দিরের সেক্রেটারি শৈলেন্দ্র কুমার দাসের সাথে মন্দির কমিটির সদস্যদের বিরোধ চলে আসছিল, সেই বিরোধে জের ধরে তাদের ফাঁসাতে এই পরিকল্পনা করা হয়। এ ঘটনায় সাধারণ সম্পাদক শৈলেন্দ্রনাথের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশ সুপার। গত সোমবার নাটোরের রানী ভবানী রাজবাড়ির বড় তরফের শ্যামসুন্দর মন্দিরের পুরোহিত অসিত বাগচির ওপর দুর্বৃত্তদের হামলার অভিযোগ আনা হয়েছিল। এ ঘটনা জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছিল। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেছেন, বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ ছিল মুক্তির দিক নির্দেশনা। যারা বঙ্গবন্ধু ও 7ই মার্চকে স্বীকার করে না, তারা স্বাধীনতাকে স্বীকার করে না। তারা স্বাধীনতার সপক্ষের শক্তি নয়, তারা পাকিস্তানিদের প্রতিনিধি। মঙ্গলবার দুপুরে পাবনার আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র শহীদুল ইসলাম রতন। আটঘরিয়া সরকারি মহাবিদ্যালয় মাঠে আয়োজিত সম্মেলনে উদ্বোধক হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল করিম লাল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন পাবনা সদর আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স। এ সময় এমপি প্রিন্স বলেন, প্রধানমন্ত্রী উন্নয়নের বার্তা সকল মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে, সাধারণ মানুষকে উন্নয়নের সাথে সম্পৃক্ত করতে হবে, স্বাধীনতা বিরোধী অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাবনা 1 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল হক টুকু, পাবনা 4 আসনের সংসদ সদস্য নুরুজ্জামান বিশ্বাস, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি, আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুল আউয়াল শামীম সহ অন্যান্যরা। অনুষ্ঠানের শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করার মাধ্যমে সম্মেলন শুরু হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শুরু হয় কাউন্সিল। মুজিব শতবর্ষ উদযাপনের মঞ্চ ভাঙচুর এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের হত্যার উদ্দেশ্যে সশস্ত্র হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা। মঙ্গলবার সকালে পৌরসভার বড়তলায় এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে মেয়র মির্জা বলেন, তার প্রতিপক্ষের লোকজন সশস্ত্র অবস্থায় তার ব্যক্তিগত অফিস, বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী মঞ্চ, চেয়ার, প্রচার মাইক সহ বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করে। তিনি আরও বলেন, মুক্তিযোদ্ধা খিজির হায়াত খানকে কেউ মারধর করেনি, তিনি নিজের জামাকাপড় নিজেই ছিঁড়ে নাটক সাজিয়েছেন। এই সময় তিনি সাংবাদিক মুজাক্কির হত্যার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন, দোষী সাব্যস্ত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।